Super Prime of Nirbasoni Botor Kobor, Nomoskarmo Pranzol, Kailo Borakolezabo Mukimontri Himontovis Sohorba, Borakor Duta Homostit, Bizepi Prati at Akilkoriba Mononon, Protome Silsorozabo Mukimontri Goraki, Porimol Huklobodor, Mononon Dakilo Homer to Positakibo Mukimontri, Silsorot, Ek Relit, Onkogrohon Koriba Mukimontri, Silsoropra Helicopter or Hohayot, Korim Gonzolezabo Mukimontri Himontovis Sohorma. Kripanath Mallar, Mononon Dakilotu, Postitakiba Mukimontri, Yar Pasote, Haila Candid, Nirbasoni Prosasulabo Mukimontri, Yar Hussein Nirbasoni Botor Kobor, Kailu, Himonto Bissohorma, or Tat Homor Mukimontri, Borakulozabo, Borakor Dutako Homostin, BZP Prati Dakil Koriba Mononon, Protome Silsor Lozabo Mukimontri Goraki, Porimal Huklobitor, Mononon Dakil or Homer to Postitakiba Mukimontri, Silsorot, Ek Relit, Onkokrohon Koribor, a German Mukimontri Goraki, Silsoropra, Helicopter or Hohayot, Korim Gonzalo is above Mukimontri. Kripanath Mallar, Mononon Dakiloto, Positakibo Mukimontri. Yar Pasote, Haila Candid, Nirbasoni Prosasulabo, Mukimontri Korakie. Jeto Mukimontri Korakie, Nizor Nitaito, Hosibur Timote, Ule Korito Dise, our BZP, G. Rajik Mukokarzilo as a Baspe Pavon, Tad, Boitokunosito Hussil, Marsor Hikot, our Hibotokote. Soin is Sokura Hussil, Mukimotri Graki Kolozabo, Hibotokote, Nitan Kra Hussil, Arheo Nukore, Mukimotri Graki, Nizor Kajokosikomo, Niarikoi, Bahusrin Kolito Habe, Bonailose, Arkailo, Borakulozabo, a John Mukimotri, Himonto Biso Horma, Borako Duta Homostit, Bizabi Prate, Kalo, Mononon Dakil Koribo, Protome Silsorot, Porimol Huklobator, Mononon Dakilor Porbo, Jotupustego Mukimotri Graki, Ek Relit to Uncogron Kuribo Silsorot. Silsorot pra helicopter hoyot teo Korim Gonzalo jabo aru Kripanath Mallar Mononon Dakiloto uposthit thakibo mukhyamantri goraki yar bisote Hailakandit nirbasoni prosas labo mukhyamantri Himonto Biswa Sarmae যেতু মুখ্যমন্ত্রী এইকেইদিন ধারাবাহিকভাৱে ভ্রমণরত অবস্থাত আছে তেও মাজুলীত গৈছে জোৰহাটত গৈছে গুলাঘাটত গৈছে ডিফুট গৈছে বা বিভিন্ন প্রান্তত গৈছে তেও বিভিন্ন প্রান্ত কেৱল পৰিভ্রমণ কৰি আছে আৰু তেও হুছিটো এনে ধৰণে বৰ্ণনাও কৰিছিল যে মই ইমান তাৰিখৰ পৰা ইমান তাৰিখলৈকে নিৰ্বাচনী প্ৰচাৰ সভাসমূহত অংকলম আমুকৰ মনোনয়ন পত্ৰত অংকলম সেইমতেই সকলো দায়িত্ব ভগাই ভগাই তেও কামবোৰ কৰি আছে আৰু এতিয়া ৰাজ্যজুৰি নিৰ্বাচনী যেটো গৰম বতাহ বলিছে এই নিৰ্বাচনী গৰম বতাহৰ এই সময়খিনিত অলপো সময় জিৰণি লোৱাৰ সময় নাই অলপো জিৰণি লোৱাৰ কোনো তেওঁলোকে আহৰি পোৱা নাই প্ৰতিটো মুহূৰ্ততে কেৱল নিৰ্বাচন 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 নিৰ্বাচনী সভা বা মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্ব বা আন কেতবোৰ অনুষ্ঠান সকলোতে তেওঁলোকে অহৰহ অংশ লৈ আছে আৰু সিলসৰ করিমগঞ্জ দুটা কৈ সমষ্টি কাৰে বৰাকৰ সিলসৰ আৰু করিমগঞ্জ এই দুটা সমষ্টিত মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্ব আছে আৰু বিজেপিৰ মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্ব আৰু এই বিজেপিৰ মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্ব সিলসৰ আৰু করিমগঞ্জত মুখ্যমন্ত্রী গৰাকী উপস্থিত থাকিব সিলসৰত প্ৰথমে তেওঁ পৰিমল শুক্লবৈদ্যৰ মনোনয়ন পৰ্বত উপস্থিত থাকিব মনোনয়ন দাখিল কৰিব পৰিমল শুক্লবৈদ্যয় আৰু মুখ্যমন্ত্রী সংগ দিব ধুলে দগৰে আৰু বৃহত সমদলৰে এক ৰেলি কৰি মুখ্যমন্ত্রী পৰিমল শুক্লবৈদ্যৰ হৈতে একলগে আগবাঢ়িব মনোনয়ন দাখিল এই কাৰ্যসূচীলৈ মনোনয়ন দাখিল পৰ্বলৈ আৰু তেওঁলোকক উৎসাহ যোগাবলৈ স্বাভাৱিকতে সিলসৰত জি বিজেপিৰ কৰ্মীসকল আছে সেই কৰ্মীসকলৰ মাজত বিশেষ পৰিবেশৰ সৃষ্টি কৰা হৈছে প্ৰতিগৰাকী বিজেপি কৰ্মী কাইলৈ দিনৰ ভাগত ওলাই আহিব সিলসৰলৈ আৰু তেওঁলোকে বৰিবল শুক্লবৈদ্যৰ মনোনয়ন দাখিল পৰ্বত উৎসাহ যোগাব আৰু সিলসৰৰ পৰা তাৰ পিছত হেলিকপ্টাৰেৰে করিমগঞ্জলৈ যাব মুখ্যমন্ত্রী কৃপানাথ মাল্লাৰ মনোনয়ন দাখিলত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী গৰাকী ইয়াৰ পিছতে হাইলাকান্দিত আন এক সভাত অংশ লবগৈ এতিয়া আন এক খবৰ জনাব বিচাৰিছো যেতো নিৰ্বাচনী গৰম বতাহ আৰু নিৰ্বাচনী বতৰৰ বতৰা আমি জনা আছো ধনৰ বিনিময়ত কংগ্ৰেছত টিকট দিয়া বুলি অভিযোগ উত্থাপন কৰিছে এবাৰ দুলু আহমেদে ছ'চিয়েল মিডিয়াত এই অভিযোগ উত্থাপন কৰাৰ পিছতে কংগ্ৰেছত সৃষ্টি হৈছে ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া জিতেন্দ্ৰ সিংহে 2 কোটি টকা লৈ টিকট দিয়া বুলি দুলু অভিযোগ উত্থাপন কৰিছে যদিও কোনো প্ৰমাণ অৱশ্যে দিয়া নাই ইফালে জ্যেষ্ঠ নেতা ৰমেন বৰঠাকুৰে নস্যাত কৰিছে দুলুৰ অভিযোগ প্ৰায় 5 কোটি টকা জিতেন্দ্ৰ সিংহে লৈছে লক্ষীমপুৰৰ এগৰাকী বঞ্চিত পাৰ্টি কিবা দলে নাম তেখেতৰ তেখেতে কলে যে মোক ভূপেন বৰাই 2 কোটি বিচাৰিছিলে পুনৰ আন এক বিস্ফোৰণ দুলু আহমেদৰ টিকটৰ নামত কংগ্ৰেছত চলে টকাৰ লেনদেন তিনিটা সমষ্টিত ভয়ংকৰ
কোটি কোটি টাকাত বিক্রি হয় কংগ্রেসের টিকট। দিল্লিওয়ালার সুটকেস কালচার কমা নাই কংগ্রেসত। এবার জিতেন্দ্র সিংয়েও টাকা তুলিছে টিকটর নামত। প্রতিটি সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাশীর পর টাকা লৈছে জিতেন্দ্র সিংয়ে। বরপেটা সমষ্টির লোকসভার নির্দলীয় প্রার্থী দুলু আহমেদর বিস্ফোরক অভিযোগ। লক্ষিমপুর আর গুহী প্রায় 5 কোটি টাকা মূল ফেসবুক পোস্টতে আসলে বা টুইটারতে আছে, প্রায় 5 কোটি টাকা জিতেন্দ্র সিংয়ে লৈছে। গুৱাহাটী লোকসভার টিকটর নামত জিতেন্দ্র সিংয়ে লৈছিল 2 কোটি টাকা। রমেন বরঠাকুরে 2 কোটি টাকা দিছিল জিতেন্দ্র সিংক। সামাজিক মাধ্যমত দুলু আহমেদে দিয়া পোস্টত স্পষ্টকৈ লিখিছে ইয়োর সেলফ লিখি রমেন বরঠাকুরে টিকটর বাবে 2 কোটি টাকা দিছিল জিতেন্দ্র সিংক। 16 ফেব্রুয়ারী ধন দিয়ার তথ্য আছে দুলু আহমেদর হাতত। এই অভিযোগের প্রমাণ হিসাবে শীঘ্রে ফোন রেকর্ডিং ভাইরাল করারও হুঙ্কার দিলে দুলু আহমেদ। গুৱাহাটীতো 2 কোটি টাকার একটা লেনদেন হয়েছিল, আজি তো মই চেকখন দি দিলো 2 কোটি টাকা। প্রার্থিত্ব ঘোষণা হওয়ার আগ মুহূর্তর তারিখ, রমেন বরঠাকুরের স্বাক্ষর, ইয়োর সেলফ, দুগৰাকী নেতার কেইদিনমান পিছত আপনার শুনি ভয়ঙ্কর টেলিফোনিক বার্তা টিকটক লৈ টকাক লৈ কেনে। কারণ এইবার লোকসভা নির্বাচন ওলাবই আর খুব বেশি ওলাব, মই এটা আগজাননি পাইছো। আর অবশ্যই দুলু আহমেদে অভিযোগ করলেও কিন্তু কংগ্রেসের টিকট লাভ করা নাই রমেন বরঠাকুরে। আনহাতে লক্ষিমপুর লোকসভার টিকটর দর দাম চলিছিল 3 কোটি টাকা লৈ। মই কোৱাৰ পিছতে লক্ষিমপুরের এগারী বঞ্চিত প্রার্থী কিংবা দলের নাম তখেতে কলে যে মোক ভূপেন বরায় 2 কোটি বিচারিছিলে, 20 লাখ টোকেন মানি বিচারিছিলে, কিন্তু মই দিব নোৱাৰিলোঁ কাৰণে এই টিকেটটো বিক্রি কৰি দিলে উদয় শঙ্কর হাজরিকাক। একেদরে বরপেটার কংগ্রেস প্রার্থী দীপ বায়নকো কটাক্ষ দুলু আহমেদর। বিজেপির মতে বরপেটাত প্রক্ষেপ করা হয়েছে কংগ্রেসের প্রার্থীগুলি। দীপ বায়নক প্রক্ষেপ করেছে বিজেপি, টকার বিনিময়ত বিজেপির সুবিধার্থে দুর্বল প্রার্থী প্রক্ষেপ করেছে বিরোধী ঐক্য মঞ্চয়। সিপিএমর প্রার্থীগুলি শেষ মুহূর্ত বিরোধী ঐক্য মঞ্চ ভঙ্গ করে আপনার সকলে গম পাইছিল সিপিএম এরি দিব বলে। একমাত্র জিতেন্দ্র সিংয়ে এগারী অনাসমীয়া ব্যবসায়ী ভজঙ্কা মার্কেটত থাকে, আটগাঁও বিজেপির এগারী মন্ত্রীর জড়িয়ে তাত দুর্বল প্রার্থী কংগ্রেসের প্রক্ষেপ করবেন। জিতেন্দ্র সিং একটা মোটা অঙ্কর টাকা লৈ সেটু প্রকাশ পাব কেটে পিছত। খালি মই সেই অনাসমীয়া ব্যবসায়ীগী গুহীত আহালে রখি আছো। দুলু আহমেদের এই বিস্ফোরণের পিছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর মতে কেবল বরপেটা নহয় সমগ্র অসমৰ কংগ্রেসের প্রার্থী বিজেপিয়ে দিছে। জিতেন্দ্র সিংয়ে ধন লওয়ার প্রমাণ রাইজর হাতে হাতে আছে। এইবিলাক অভিযোগ মই কমেন্ট দিব খোজা নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াত ওলাইছে, চেকৰ কপিও ওলাইছে, গতিকে বিভিন্ন সংস্থা আছে, তেওঁলোকে এই বিষয়টো বিচার বিবেচনা করব। কংগ্রেসরতো গোটেই কেগৰাকী প্রার্থী আমার মতে হৈছে। আনহাতে এআইডিএফৰ বিধায়ক রফিকুল ইসলামেও দুলুর সুরতে সুর মিলাই কংগ্রেসক করলে ঠকা সরকা। কংগ্রেসের ধনের লেনদেনের অভিযোগ পূর্বরে চলি আহিছে। কংগ্রেস দলে নিজেই নিজের বিপদ চপাই লৈছে। কংগ্রেস তো এইবিল লেনদেনের কথা উলাই থাকে মাঝে মাঝে, কংগ্রেসের নেতা কর্মী সকলে বা প্রত্যাশী যখন থাকে তখন এনেকা ধরনের অভিযোগ কিন্তু বহুত আগত আনিছে, বহুত আনিছে। আর সেইবিল অভিযোগ কংগ্রেসের তো পুরনি কথা, এইবিল নতুন কথা একো নয়। দুলু আহমেদের অভিযোগ অস্বীকার করেছে রমেন বরঠাকুরে। প্রতিক্রিয়া মানে দুলু আহমেদ ডাঙরিয়া এই অভিযোগ সোশ্যাল মিডিয়াত দিছে, কিন্তু এই অভিযোগটো মোৰ নহয়, গতিকে মোর প্রতিক্রিয়া সন্দর্ভত এটাই কম যে নো কমেন্ট। চেকখন ভাইরাল হয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত দিব পারে, যে মুখ্যমন্ত্রী তদন্ত চেকখন ভাইরাল হয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত দিব পারে, তেতিয়া উলাই পড়ব যে চেকখন কোরপা গৈছিল কলে গৈছিল। লক্ষণীয় যে অভিযোগের বিরুদ্ধে কংগ্রেসে গোচর দিলেও সাজু আছে বলে মন্তব্য করেছে দুলু আহমেদ। দুলু আহমেদের অভিযোগ কিমান সত্য নে রাজনৈতিক হিংসার বাবে দুলু আহমেদে পানি ঘোলা করেছে ইয়া সময়ত স্পষ্ট হব। হীরক জ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।
আনফালে টিকটৰ বিনিময়ত কংগ্ৰেছ নেতৃত্বই টকা লোৱা বুলি দুলু আহমেদে কৰা দাবীক সমৰ্থন ৰূপজ্যোতি কুৰ্মীৰ। মৰিয়নীৰ বিধায়কগৰাকীৰ মতে দুলু আহমেদে কংগ্ৰেছৰ প্ৰকৃত ছবি উদঙাই দিছে। এতিয়াও হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মতে কংগ্ৰেছ দল চলে বুলি ক'লে ৰূপজ্যোতিয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ দৰে ভূপেন বৰাও বিজেপিলৈ আহিব বুলি নিশ্চিত ৰূপজ্যোতি কুৰ্মী। কিন্তু কংগ্ৰেছত থকা এটা পচা আলুৰ কাৰণে দলটো গেলি শেষ হ'ব বুলিও জনালে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। অচিৰেই কংগ্ৰেছ নিশ্চিহ্ন হ'ব বুলি গম পাই জিতেন্দ্ৰ সিঙে কেইটামান টকা ঘটি লোৱা বুলিও কটাক্ষ কৰিলে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। জিতেন্দ্ৰ সিঙৰ লগতে অসমৰ কেইজনমান কংগ্ৰেছীয়েও টিকটৰ বিনিময়ত ধন ঘটাৰ অভিযোগ ৰূপজ্যোতি কুৰ্মীৰ। দুলু আহমেদ ডাঙৰীয়াৰ যিটো বিষয় এটা সত্য ছবি পলমকৈ হ'লেও তেওঁ দাঙি ধৰিলে, এইটোৱে সত্য ছবি, এইটো এটা নতুন কথা নহয়। যেতিয়াৰ পৰা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যেতিয়া আছিল তেতিয়া তেখেতৰ মতে কংগ্ৰেছ দলটো চলা বুলি ক'ব পাৰি। এতিয়া তেখেতৰ কংগ্ৰেছ দলত যদিও নাইও, আজি তেখেতৰ মতে কংগ্ৰেছ দলটো চলি থকা বুলি ক'লেও এক প্ৰকাৰে ভুল নহ'ব। আৰু তেখেতৰ ইচ্ছা মতে পাঠিত এই পোৱা নোপোৱা এই কথাবোৰ চলি আছে। এক প্ৰকাৰ তেখেতে যদি কৈ আছিল যে কংগ্ৰেছ দলটো ধ্বংস হ'ব, কংগ্ৰেছ দলটো হেক, আজিয়ে মাতিলে ভূপেন বৰা আহিব, আজিলে মাতিলে আমুক আহিব, এইটোৱে সত্য প্ৰমাণ হৈ গৈ আছে। কিছুমান গোপন কথা আমি নজনাই ভাল আৰু কোনো নজনাই ভাল, কিন্তু সত্যটো কোনো লুকাই ৰাখিব নোৱাৰে। সত্যটো দুলু আহমেদ ডাঙৰীয়াই প্ৰকাশ কৰিছে। কংগ্ৰেছত এজন পচা আলু আছে, এই পচা আলুৱে কংগ্ৰেছটোক হেক কৰি পেলাইছিল সেই সময়ত। এতিয়া তেওঁৰ কাৰণে আৰু গেলি যাব লৈছে, কেইদিনমান পাছত কংগ্ৰেছ দলটো একেবাৰে গেলা আলু হৈ পৰিব, গোটেইটো চব গেলিব। সেই পচা আলুটো গৌৰৱ হ'ব নেকি? সেই পচা আলু কোন মই ক'ব বিচৰা নাই এই মুহূৰ্তত। জিতেন্দ্ৰ সিঙৰ এইটো নতুন নিয়ম নহয়, যেতিয়াই তেনেকৈ লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। জিতেন্দ্ৰ সিঙে উমান পাই গ'ল যে কংগ্ৰেছ দলটো কেনেধৰণে শেষ হ'ব, এই সুযোগতে কেইটামান টকা ঘটি লওঁ। এতিয়া টকা ঘটাত জিতেন্দ্ৰ সিং লগত সহযোগী অসমৰ দুই এজন আছে নামি পৰিছে, আৰু টকা লেনদেনত এই টিকেট এইবোৰ বিলোৱা মেলা হৈছে। ইফালে দুলু আহমেদে কৰা অভিযোগক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থী উদয় শংকৰ হাজৰিকাই। লখিমপুৰ সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীজনে কয় যে মই কেতিয়াও মন্ত্ৰী এম এল এ হোৱা নাই, মই কোনো ঠিকাদাৰ নহয়, ইমান টকা দিবলৈ মই ক'ত পাম। টকাৰ বিনিময়ত টিকটৰ অভিযোগ নস্যাত কৰি উদয় শংকৰ হাজৰিকাই ক'লে এম এল এ হ'লেও মই 3 কোটি টকা দিব নোৱাৰোঁ, কাৰণ ৰাইজৰ পৰা পইচা নলওঁ। মন্ত্ৰী এম এল এ কেতিয়াও হোৱা নাই, ঠিকাদাৰো হোৱা নাই, তেনেকুৱা এটা মানুহৰ হাতত 3 কোটি টকা ক'ৰ পৰা আহিব আপোনালোকে নিজেই অংকটো কৰক। মই কেতিয়াও ঠিকা কৰা নাই, মই সাধাৰণ কাম কৰোঁ, ব্যৱসায় এটা আছে। সেয়া তাৰ বাস্তৱ ভিত্তি নাই, মই ক'তো কেতিয়াও ঠিকা কৰা নাই, মই কেতিয়াও এম এল এ মন্ত্ৰী হোৱা নাই, আৰু এম এল এ মন্ত্ৰী হ'লেও মই দিব নোৱাৰোঁ, কাৰণ মই ৰাইজৰ পৰা একো নলওঁ, আৰু মন্ত্ৰী হৈ এম পি হৈ মই ঠিকাদাৰো নলওঁ। ঠিকাদাৰে ঠিকা কৰিব, মন্ত্ৰী এম এল এ এম পিৰ কাম হ'ল ৰাইজৰ সেৱা কৰা। দুলু আহমেদৰ যিটো অভিযোগ উত্থাপন কৰিছে সেইটো আপুনি নস্যাত কৰিছে নেকি? নস্যাত একে খাৰে নস্যাত কৰিছোঁ। তেওঁ কি ভিত্তিত কৈছে, কিয় কৈছে, সেইটো মই নাজানো। আৰু মই এইটোও কৈছোঁ, টিকেট দলে দিছে, মোক দলে আমন্ত্ৰণ কৰিছে আহক বুলি আপোনাক, আৰু টিকেট দিবলৈ আমন্ত্ৰণ কৰিছে। আৰু মই টিকেট বিচাৰি গুৱাহাটীলৈও যোৱা নাই, মই দিল্লীলৈও যোৱা নাই, মই ঘৰতে বহি আছোঁ। আৰু ঘৰতে বহি থাকোঁতে আকৌ টকাটো কোনফালেদি যাব, বুজি পাইছেনে? আৰু দিল্লীত কোন বহি আছিল সেয়া আপোনালোকে জানে। চান্দা দিলে চান্দা ল'ব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই, কিয়নো কংগ্ৰেছৰ বেয়া এতিয়া আৰ্থিক অৱস্থা। আজি সাংবাদিকৰ আগত এই কথা ব্যক্ত কৰি ভূপেন বৰাই কয় যে আয়কৰ বিভাগে 11টাকৈ একাউণ্ট জব্দ কৰাৰ পিছত আৰ্থিক সংকটত পৰিছে কংগ্ৰেছ। চান্দা দিলে লোৱাত আপত্তি নাই বুলি মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকো তীব্ৰ কটাক্ষ কৰিলে ভূপেন কুমাৰ বৰাই। মুখ্যমন্ত্ৰীক 5টা প্ৰশ্ন সুধিলে 1,00,000 টকা পুৰস্কাৰ দিব বুলি মন্তব্য কৰি ভূপেন বৰাই কয় মুখ্যমন্ত্ৰীয়ে কোৱা কথা শিলৰ ৰেখা নহয়, 71ৰ পিছত এজনো বিদেশীৰ বুজা লোৱা নহ'ব বুলি মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্য কি হ'ল বুলি প্ৰশ্ন কৰি ভূপেন বৰাই মুখ্যমন্ত্ৰীয়ে পুৱা একাংশ সাংবাদিকক হোমৱৰ্ক দিয়ে বুলিও তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ দৰে যদি 2 কোল ৰক্ষা কৰি চলিছোঁ তেনেহ'লে মোৰ ঘৰ ভাঙিবলৈ 3 বাৰ কিয় জাননী দিলে বুলিও প্ৰশ্ন কৰে ভূপেন কুমাৰ বৰাই। নাই কোনোবাই যদি নাই কোনোবাই কোনোবাই যদি এ পি চি চি প্ৰেচিডেণ্ট হিচাপে ভূপেন বৰাক ডনেশ্যন দিয়ে সেইটোতো মই ল'ম, ফেচবুকত মই কৈ আছোঁ, অলপ অলপ দিও আছে, দিলে ময়ো ল'ম,
অসমৰ ৰাইজকো কৈছো আমাৰ বৰ্তমান আৰ্থিক অৱস্থাটো অসুবিধাত পৰিছো কাৰণ আমাৰ বহুত 11খন বেংক একাউণ্ট আমাৰ ব্লক কৰি দিয়া হৈছে প্ৰায় 1100 কোটি টকা আমাৰ বেংকত জব্দ কৰি ৰখা হৈছে গতিকে যোনে যি পৰ্যায়ত চান্দা দিয়ে ব্ৰাণ্ড বৰঙ দি দিয়ে নাই মুকলিকে দিলে ল'ম মনে মনে নাই মনে মনে দিলে ল'ম মনে মনে দিলে ল'ম কেলে কিছুমান মানে নাই এতিয়া কিছুমান বিষয়াই আৰু কিছুমান মানে ব্যৱসায়ীয়ে মুকলিকে দিব নিবিচাৰে মনে মনে দিলে ল'ম চান্দা দিলে ল'ম আপোনাৰ কিবা আপত্তি আছে নেকি চাওক আপোনালোকে এই যে ইলেক্ট'ৰেল বণ্ডৰ নামত ইমান ডাঙৰ ঘোটলা হ'ল আপোনালোকে কেতিয়াবা চি এমক সুধিব পাৰিছে নেকি সুধিব নোৱাৰে আপোনালোকে সুধিব নোৱাৰে চিণ্ডিকেটৰ নামত যে কোটি কোটি টকা খাই আছে আপোনালোকৰ কাৰোবাৰ কলেজা আছে সুধিবলৈ সুধিব নোৱাৰে মোক আপোনালোকে সুধিব পাৰে কেলে মই আপোনালোকক উত্তৰ দিওঁ সহযোগিতা কৰোঁ মই আপোনালোকক আহ্বান জনাইছোঁ এবাৰ মুখ্যমন্ত্ৰীক সুধকচোন যে ভূপেন বৰাই কৈছে আপুনি কয়লা চিণ্ডিকেটৰ পইচা পায় সন্মুখত সোধক মই তোক কৈ আছোঁ নুসুধে কিন্তু কোনোবাই যদি মোৰ কথা কয় আপোনালোকে মোক সোধে মই অভিযোগ আনিছোঁ অসম চৰকাৰে কয়লা চিণ্ডিকেটৰ পৰা পইচা পাই আছে চুপাৰী চিণ্ডিকেটৰ পৰা পইচা পাই আছে বালি চিণ্ডিকেটৰ পৰা পইচা পাই আছে কাঠৰ গোটেই কাঠি তহিলং কৰিছে আমাৰ হাবি জংঘল তহিলং কৰিছে মই অভিযোগ আনিছোঁ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আপোনালোকে এবাৰ মুখ্যমন্ত্ৰীক সোধক যদি মুখ্যমন্ত্ৰীক মই অনা অভিযোগটো সুধিব নোৱাৰে মোৰ দলৰ বিৰুদ্ধে বেলেগ অনা অভিযোগটো মোক কেনেকৈ সোধে আপোনালোকে লওক যাচি দিয়া সন্মান মই বিচৰা নাই সন্মান আৰু আশীৰ্বাদ বিচাৰিছোঁ অসমৰ ৰাইজৰ পৰা আমি অসমৰ আৰু মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ সন্মান অটুট ৰাখিবলৈ চেষ্টা কৰক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিজৰ চকীখনৰ মৰ্যাদা অটুট ৰাখিবলৈ চেষ্টা কৰক আমি বহু চৰকাৰ বনাইছোঁ আমি বিজেপিৰ 16 চনত 5 জনে MLA আছিলে 16 চনত বিজেপিৰ 5 জনে MLA আছিলে 5 জন MLAৰ পৰা যদি বিজেপিয়ে 16 চনৰ ভিতৰতে চৰকাৰ বনাব পাৰে আজি আমাৰ অসমত আমাৰ দলৰ সাংগঠনিক অৱস্থা বিজেপিৰ 16 চনতকৈ বেয়া নেকি কথাটো আৰু বিজেপিৰ পুৰণা মানুহখিনি যিটো গুজৰি গুমৰি আছে তাৰ বহিঃপ্ৰকাশ এই ইলেকশ্যনত নহ'ব বুলি ভাবিছে নেকি এই যে নলবাৰীৰ অশোক শৰ্মা ডাঙৰীয়াৰ যি চকুপানী তাৰ মূল্যাংকন বিজেপিৰ পুৰণা কৰ্মকৰ্তাই নকৰিব নেকি সেইবিলাকতো আপোনালোকে পাহৰিবলৈ চেষ্টা কৰে মাজুলীৰ পৰা আহিছে নিৰ্বাচনী হিংসাৰ খবৰ বিজেপিৰ নামনি মণ্ডলৰ সম্পাদকক আক্ৰমণৰ অভিযোগ বিদুৰ পায়েঙক আক্ৰমণৰ অভিযোগ কংগ্ৰেছ কৰ্মীৰ বিৰুদ্ধে দুঘৰীয়া ঘাটত সংঘটিত হৈছে এই ঘটনা ঘটনা সন্দৰ্ভত মেঘনাথ পেগু আৰু মন্টু পেগুক আটক কৰিছে গড়মূৰ আৰক্ষীয়ে মাজুলী জিলা বিজেপিৰ সভাপতিকে ধৰি বিধায়ক ভুৱন গামে গৰিহণা দিছে এই ঘটনাত মাজুলীত নিৰ্বাচনী হিংসা ইয়াৰ পূৰ্বে তেজপুৰত নিৰ্বাচনী হিংসা হৈছিল আৰু এইবাৰ মাজুলীত নিৰ্বাচনী হিংসা বিয়পি গৈছে বিজেপিৰ নামনি মণ্ডলৰ সম্পাদকক আক্ৰমণৰ অভিযোগ উত্থাপন হৈছে বিদুৰ পায়েঙক আক্ৰমণৰ অভিযোগ কংগ্ৰেছ কৰ্মীৰ বিৰুদ্ধে দুঘৰীয়া ঘাটত সংঘটিত হৈছে এই ঘটনাটো ঘটনা সন্দৰ্ভত মেঘনাথ পেগু আৰু মন্টু পেগুক আটক কৰিছে গড়মূৰ আৰক্ষীয়ে ইফালে মাজুলী জিলা বিজেপিৰ সভাপতিকে ধৰি বিধায়ক ভুৱন গামে গৰিহণা দিছে এই ঘটনা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত কংগ্ৰেছৰ দুগৰাকী আচলতে তেখেতসকলক গুণ্ডা বুলিয়ে ক'ব লাগিব মেঘনাথ পেগু মন্টু পেগু দুগৰাকী কংগ্ৰেছৰ যুৱকে পৰিকল্পিতভাৱে নামনি মাজুলী মণ্ডল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সম্পাদক বিদুৰ পায়েং ডাঙৰীয়াক চেলেক দুঘৰীয়া ঘাটত নাৱৰ ওপৰত প্ৰাণে মৰাৰ ভাবুকি প্ৰদান কৰিছে তেওঁলোকক হত্যা কৰাৰ কাৰণে চেষ্টা কৰিছে চোলা ফালিছে তেওঁলোকক বুকুত মাৰিছে তো এনেধৰণৰ কাম কাজে কংগ্ৰেছ দলটো যে শাসনলৈ কোনোদিন নাহে তেওঁলোক যে মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত হৈছে কংগ্ৰেছ কৰ্মীসকল ইয়াৰ পৰিচয় দাঙি ধৰিছে আৰু মাজুলীৰ সন্মানীয় ভোটাৰ ৰাইজে মাজুলীৰ এই শ্ৰদ্ধাশীল সমাজখনে এনেধৰণৰ হিংসাত্মক কাৰ্যকলাপক কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিয়ে এনেধৰণৰ আচৰণৰ জৰিয়তে কংগ্ৰেছৰ দলটোৱে যদি ভাবিছিল আমি দুটা ভোট পাম সেই দুটাও নাইকিয়া হ'ব এই কথাটো জানি থোৱা উচিত আৰু আমি সকলোকে কৈছোঁ যে নিৰ্বাচনৰ সময়ত যাতে বা আন সময়তো কেতিয়াও যাতে আনক আক্ৰমণ কৰিবৰ কাৰণে আনক অপকাৰ কৰিবৰ কাৰণে এনেধৰণৰ পদক্ষেপ কোনেও গ্ৰহণ নকৰে তাৰ কাৰণে আমি সকলোকে আহ্বান জনাইছোঁ করিমগঞ্জৰ প্ৰাৰ্থী আৰু জিলাখনৰ 3 বিধায়কৰ সৈতে হাইলাকান্দিৰ বিখ্যাত তান্তু পীৰৰ দৰগাহত এআইডিএফ দলৰ ইফতাৰ পাৰ্টি
ইফতার পার্টির মূল অতিথি এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। প্রার্থী প্রক্ষেপ করা তিনটা সমষ্টিতে এআইডিএফ জিকিব বলে দাবি করলে বদরুদ্দিন আজমলে। ধুবুরীত 1,00,000 ভোটের ব্যবধানত জিকিব বলে ঘোষণা আজমলের। করিমগঞ্জের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর হাইলাকান্দির বিধায়ক সুজামুদ্দিন লস্কর, সোনাইর বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়া আর নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে ইফতার পার্টির অংশ লো আত্মবিশ্বাসী মন্তব্য বদরুদ্দিন আজমল। কংগ্রেসে যাক ভাল বুঝে, কংগ্রেস আছে নাকি? তখন তো কংগ্রেসের অস্তিত্বই নাই, বরাকর খাস করে নাই, হাইলাকান্দিত নাই, করিমগঞ্জত নাই, কাকে আছে তাদের লগত কেউ নাই। ধুবুরী ইনশাআল্লাহ আপনার দোকান আপনার দোয়া মানে ধুবুরী 1000% জিকি আসু ইনশাআল্লাহ 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 একদম জিরো হয়ে যাব। রকিবুল হোসেন স্যার আমি জিকিম, তিনটা সিট আমি জিকিম ইনশাআল্লাহ। আউটখেলিয়া পঞ্চায়েতের এখন গাঁও রাইজে ভোট বর্জন করার সিদ্ধান্ত লৈছে। 10 নম্বর বাড়িসোয়া ওয়ার্ডের দক্ষিণ চুক আর মানেকাটা জানর পথ নির্মাণ নোহা পর্যন্ত রাজনৈতিক দলের কোনো নেতা পালি নেতার গাঁত প্রবেশ নিষিদ্ধ করলে গাঁওবাসী। বছর বছর ধরে আবেদন নিবেদন করেও যাতায়াতের সুচল হওয়াক পথ মেরামতি নকরার বাবে এনেদরে ভোট বর্জন করার সিদ্ধান্ত লৈছে গাঁওবাসী। আঠখেলিয়া গাঁর এই সকল রাইজ আর ভোট বর্জনের সিদ্ধান্ত লৈছে। এখন বেনার আড়ি দিছে, কারণ বর্ণনা করেছে নির্দিষ্ট একটা পথ, সেই পথটা আজিলেকে নির্মাণ নহল, মেরামতি নহল, যার বাবে এই ক্ষোভ আর অসন্তুষ্টি। 10 নম্বর বাড়িসোয়া ওয়ার্ডের দক্ষিণ চুক আর মানেকটা জানর পথ নির্মাণ নোহা পর্যন্ত রাজনৈতিক দলের কোনো নেতা পালি নেতার গাঁত প্রবেশ নিষিদ্ধ করেছে গাঁওবাসী। বছর বছর ধরে আবেদন নিবেদন করেও যাতায়াতের ক্ষেত্রে সুচল হওয়াক পথ মেরামতি নকরার বাবে এনেদরে ভোট বর্জন করার সিদ্ধান্ত লৈছে এই সকল গাঁওবাসী। এক রিপোর্ট আছে আমার সাংবাদিক অনমল যাদবর আগবাইছ। হয়, গোলাঘাট জেলার দক্ষিণ চুক মানেকটা রাইজে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তেওঁলোকে ভোট বর্জনের দরে এক সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ যিকোনো দলের প্রবেশ নিষেধ করেছে এই গাঁওখানত। দরাচলতে বিগত বছর কেজন বারম্বার শাসনদিষ্ট দলক অবগত করে আসলে রাস্তার নির্মাণ দাবিত কোনো সরকারে গ্রহণ নকলে। মানে সামগ্রিক দৃশ্য দেখাইছো আসলে এনেকে বেনার পোস্টার মারিবেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মানে পোনে পোনে দেখাইছো সামগ্রিক দৃশ্য, ভোট বর্জনের একটা বেনার ফলক আড়ি ধরছে গাঁওখানত, আর গাঁওখানত স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো নেতা পালি নেতার প্রবেশ নিষেধ করেছে, যিকোনো দলের কোনো নেতা পালি নেতার আসলে এই গাঁওখানত প্রবেশ নিষেধ করেছে, কারণ রাস্তার যে মেরামতির দাবি বারম্বার দাবি জানাই আসলে সেই দাবি আজি পর্যন্ত ফলপ্রসূ নহল, গতি সিদ্ধান্ত গ্রহণ করেছে। মই স্থানীয় বয়োজ্যেষ্ঠ যখন লোক আছে জানিম আপনার রাস্তার মেরামতি আজি পর্যন্ত নহল, আজি পর্যন্ত রাস্তা হেই নহল, আজি 25 বছর দিন হেই আমি লাগি থাকিল, ভোট দিল মহিলা সকল সকলিয়া দিলে, কিন্তু রাস্তা আমার খুঁজে ডিম ডিম করে ডিমা বান্ধিলে আজিলেকে নিদিলে। হয়, আপনার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সিদ্ধান্ত কোনো দলের প্রতিনিধি আর সোমাবলে আমার বাধা করা হয়েছে, যুবসকল আছে, যুবসকল সকলে তারমানে সেটকে ধরেছে, রাস্তা যদি দিয়ে সকল দলে বলে লাগি মানে আমার সকলে লাগিব। হয়, আমি গম পাইছো বারিষা কালত আপনার যথেষ্ট কষ্ট হয়, ইয়াত এম্বুলেন্স নুসুমায়, যখন ছাত্র ছাত্রী স্কুলত যাওতে বাপেকে পিঠিত লই পেনি পার করাই দিয়ে, এই কেনে ধরনের পরিবেশ? এইবার বেমারিও আমি চকিত বহা চকি উল্টাই লই পেনি চকিত ভা বয়ে পেনি আমি এটা বৌহলাল নিব লাগে, গোলাঘাট নিব লাগে, প্রায় 1 কিলোমিটার আমি ভা বয়ে নিব লাগে, রাস্তা নাই। টিয়কর জেলেঙ্গি টুপত বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী তপন কুমার গগৈর সমর্থনত বিত্তমন্ত্রী অজন্তা নেওগর নির্বাচনী সভা। উন্নয়ন আর বিকাশের স্বার্থত রাইজক বিজেপির মিত্রজোঁটৰ প্রার্থীক ভোট প্রদান করবল আহ্বান মন্ত্রী নেওগর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত কেন্দ্রীয় সরকার আর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের জনমুখী আঁচনিসমূহের সুফল যাতে সাধারণ জনতায় লাভ করে থাকে তার বিজেপিক ভোট প্রদান করার আহ্বান জানায় মন্ত্রীগিয়ে। এই সভাত সঙ্গ দিয়ে বিধায়ক রূপজ্যোতি কর্মীকে ধরে কেবাগী বিজেপি নেতায়। যোরহাট যেটা আমার লোকসভা সমষ্টি, আমি দেখিছো যে সবত্র ভারতীয় জনতা পার্টির আমার প্রার্থীগুলি সপক্ষে এটা ধরে বলেছে, মই নিজেও বিভিন্ন সভা সমিতিত অংশগ্রহণ করেছো, নমিনেশন পত্র দিয়ার আজির দিন লাগে যথেষ্টখানি রাইজর স্বতঃস্ফূর্ত সঁহারি দেখা পাইছো, আর আমি ভবিষ্যতেও এই জিতালাধীন আছে নির্বাচনী প্রচারলো সেইখানে সম
সময়তো যথেষ্ট আমার কার্যসূচী আছে, রাইজের সহায় পাব। আর মানে আজি আপনার মানে নিশ্চিতভাবে কব পো যে আমার প্রার্থী তপন গগৈ ডাঙরিয়া কেবা লাখ ভোটত এই যোরহাট মানে লোকসভা সমষ্টিরপা বিজয়ী হব। নগরে চহরে নামঘরে মসজিদে শাসক বিরোধী প্রার্থীর ব্যাপক নির্বাচনী প্রচার। প্রথম পর্যায়ের পাঁচটা সমষ্টিত বিভিন্ন কৌশলে প্রচার অভিযান বিজেপি প্রার্থীর, জনসভার অংশগ্রহণ করেছে বিশাল রেলীত, বিরোধী প্রার্থীও সমানে চলাইছে প্রচার অভিযান। নেতার নির্বাচনী প্রচার গণদেবতাক সন্তুষ্ট করবলৈ এতিয়া রাইজর মাজত সোমাই পড়ছে নেতা। সোমবারের নির্বাচনী প্রচার অভিযান আরম্ভ করলে লক্ষিমপুর লোকসভার বিজেপি মিত্রজোটর প্রার্থী প্রদান বড়ুয়ায়ও ঐতিহাসিক ঘুণাহুটিত এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে প্রদান বড়ুয়ায় আক্রমণের লক্ষ্য করে ললে ভূপেন বরাক। কংগ্রেসের সভাপতি কবিতা পড়ে, ইলেকশনের সময় কবিতা পড়লে হব নাকি? ভূপেন বরাক কবিতা পড়ে, আমার এই অঞ্চলের ক্যান্ডিডেটে টিকিট বিচারিছিল, কাহানী বা ইয়ালেকে আহিছে নাকি? কাজিরঙা সমষ্টির সাংসদ প্রার্থী কামাখ্যা তাসাইও সমষ্টিত তীব্রতর করে তুলিছে প্রচার অভিযান। পিছে তাসার মতে আধ্যাত্মিক আশীর্বাদ অবিহনে রাজনীতি অসার, সেইভাবে কলিয়াপুরের নামঘর আঁতুল নির্বাচন জয়ী হওয়ার আশীর্বাদ ললে কামাখ্যা প্রসাদ তাসাই। আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক আশীর্বাদ অবিহনে সকলো কাম মিছা, রাজনীতি আরও অসার। আধ্যাত্মিক চিন্তা চর্চায় মানুষ দায়বদ্ধ করে তোলে আর জনসাধারণের হিরণত করবেন শিকায় মানে ভাবো, এখানে মানে আশীর্বাদ লো আর কামনা করছো যাতে সকলে ভাল। বুধবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মনোনয়নপত্র জমা দিব করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহে। মনোনয়নপত্র জমা দিয়ার মাত্র কেটামান ঘণ্টা বাকি থাকা অবস্থাত হঠাৎ সোমবারের নিজের নির্বাচনী প্রচার বন্ধ করে দিলে সাংসদ কৃপানাথ মাল্লাই। ইয়ার পরিবর্তে দেওবার আর সোমবারে নিশা বৰদৈ জেলার তাণ্ডৱত ক্ষতিগ্রস্ত হওয়া গাঁওসমূহ উপস্থিত হয়ে দুখিয়া রাইজক সহায় করার নামি পড়িল কৃপানাথ মাল্লা। হাইলাকান্দি জেলার আর মিজোরাম সীমান্তবর্তী অতি দুর্গম এলাকা থাকা অরুণচেরা, কাটানলা, উন্নানলা আদি বিভিন্ন গাঁও উপস্থিত হয়ে রাইজর দুর্দশা প্রত্যক্ষ করলে সাংসদ কৃপানাথ মাল্লায়। ইয়াত বরষুণ, হিল বরষুণ হয়ে এই কাটলিছড়া এলাকা, কাটলিছড়া সার্কেল আর লালা সার্কেলর সব মানুষের ঘরের অবস্থা খুব বেয়া। ফোন পালো আজি রাতেপা, রাতেপা ফোন পার পিছত না রাতেও পাইছিল ফোন, রাতে দুটা বজাত ফোন করেছিল অবস্থা বেয়া। মানে কল কালি আহিম, মূল প্রচার কার্য বন্ধ করে মানে আইসু ইফালে চার কারণে। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ায়ও সমষ্টিটি তীব্রতর করে তুলিছে প্রচার অভিযান। প্রচার অভিযানত ভাগ লো কংগ্রেসের নেতা গৌরব গগৈর নিজের সমষ্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপিএফর দুর্গাদাস গৰুকো পথারে থকা থকা করলে দিলীপ শইকীয়ায়। গৌরব গগৈ ডাঙরিয়া কংগ্রেসের কোনো টিমর? এই ক্রিকেটের যে তিনটা ভিতর তিনটা স্তাম্প থাকে, কোনো মাজর দলের নে লগত আছে নে সাইডর দলের লগত আছে? বেলা কংগ্রেসের ঘুরি আসছিল গৌরব, পিছবেলা আহি মানস বরার নিচিনা ব্যক্তি দলের, তোর একদম অত্যন্ত বিশ্বাসী, আগে রাতেপা ঘুরি আসছিল, পিছবেলা আহি বিজেপি জয়েন করেছে। সৌ সিদিন মাধব রাজবংশীর বায়াতা চাইলে কমলপুর মই আমার কিশোর ভট্টাচার্যদাক দেখিল, যাওয়াকালি কিশোর ভট্টাচার্যদায় বিজেপি জয়েন করলে। গতি সেইটো কারণে কংগ্রেসত এটা লাস্টত দুই তিনজন নেতা থাকিব, দুই তিনটা পরিয়াল থাকিব। রাইজক আকর্ষিত করবর বাবে নির্বাচনের প্রাক্ষণত এতিয়া রাইজর মাজত সোমাই পড়ছে গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থী বিজুলী কলিতা মেধিয়ে। দুধ নৈ নির্বাচনী প্রচার চলায় বনবাসী মন্দিরত উপস্থিত হয়ে বিজুলী কলিতা মেধিয়ে আয়তীর সঙ্গে মিলি জুড়িলে দিহানাম। দরা তপন কুমার গগৈ, দরা ধরা মন্ত্রী যোগেন মোহন, জোৰোণ দিব অসম গণ পৰিষদে, এই নতুন সমীকরণ উলিয়াই তপন গগৈর হয়ে নির্বাচনী প্রচার চলালে রাজ্য সরকারের মন্ত্রী যোগেন মোহনে। ইফালে নিজের প্রচার চলাই মাহমরা সমষ্টিত তপন কুমার গগৈয়ে কলে উন্নয়নের পক্ষত যদি ভোট দিয়ে তেন্তে ভোট মূলকে আহিব। রাইজ আজি উন্নয়নের পক্ষত, অসমখন এনে ধরনের উন্নয়নের দিকত আগবাহি গৈছে, রাইজে ভাল পাইছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া কেতিয়াবার প্রধানমন্ত্রী বনার স্বার্থত যোরহাট লোকসভা সমষ্টির পর বিপুল ভোটত জিকাই পড়বই বিশ্বাস আছে। শাসকীয় পক্ষের এই সকল নেতার উপরেও আন আন প্রার্থীসকলেও সমষ্টিয়ে সমষ্টিয়ে তীব্রতর করে তুলিছে নির্বাচনী প্রচার অভিযান। বিজনী বাক্সাকে ধরে আন বিভিন্ন স্থানত বাইক রেলি বাহির করলে
কোকৰাঝার লোকসভা সমষ্টির UPPLৰ প্রার্থী জয়ন্ত বসুমতারিয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।